الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدًا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه سراجًا وقمرًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله العلي العظيم উপস্থিত পরম শ্রদ্ধাভাজন মুসলিম ভাইরা ঈদুল আজহার আগে আমি আপনাদের সঙ্গে ওয়াদা করেছিলাম যে ইনশাআল্লাহ ঈদুল আজহার পর আমরা যারা মাযহাব মানেন না তাদের সম্পর্কে আলোচনা করব আজকেই ঈদুল আজহার পর আমার জন্য প্রথম শুক্রবার যেহেতু গত শুক্রবারে আমি ঢাকায় ছিলাম না যারা মাযহাব মানেন না প্রথমেই হলো তাদের নাম এবং পরিচয় এটা একটা জটিল জায়গা এই কারণে যে তারা নিজেরা নিজেদেরকে এক এক সময়ে এক এক নামে পরিচয় দেন ফলে বিশেষ একটা নামে ইতিহাসে তাদেরকে পাওয়া যায় না হয়তো আগামী শুক্রবার বা তারপরের শুক্রবারে আমরা এদের ইতিহাসে প্রবেশ করতে পারব আজকে আমরা তার ভূমিকা আলোচনা করব ভূমিকাটা আলোচনা করা এই কারণে জরুরি যে এরা নিজেদেরকে এক সময়ে পরিচয় দিত মুওয়াহিদ বলে তাওহীদ শব্দ আমরা সবাই বুঝি তাওহীদ রিসালাত আখিরাত তাওহীদ মানে হলো একমাত্র আল্লাহ জাল্লা জালালুহুকে ইবাদতের উপযুক্ত বলে স্বীকার করা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা শরীফকে কালেমায়ে তাওহীদ বলি তো তারা নিজেদেরকে এক সময় পরিচয় দিত এই কথা বলে যে আমরাই হলাম সত্যিকারে তাওহীদ পন্থী আর আমাদের বাইরে যারা আছে এই বাইরে বলতে ইহুদি না খ্রিস্টান না বৌদ্ধ কিংবা হিন্দু না এর বাইরে বলতে অন্য মুসলমান তারা সত্যিকার অর্থে তাওহীদ মানে না তাহলে কি মানে যে আল্লাহর সঙ্গে ইমাম মানে আমরা ইমাম আবু হানিফাকে মানি না আবার কেউ ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিকে মানে কেউ ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহিকে মানে কেউ ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহি আলাইহিকে মানে তো তাদের বক্তব্য ছিল আল্লাহর সঙ্গে সঙ্গে যারা ইমামও মানে এরা সত্যিকার অর্থে তাওহীদপন্থী না আমরাই সত্যিকার অর্থে তাওহীদপন্থী এই নামে এরা নিজেদেরকে একটা সময় পর্যন্ত চালিয়েছে পরে কি কারণে তারা এই নাম থেকে আবার সরে এসেছে কারণ আল্লাহ জানেন যেহেতু কারণ তারা লেখেন নাই এদের দ্বিতীয় সংস্করণ নিজেদেরকে পরিচয় দিত মুহাম্মদী বলে মুহাম্মদী এর অর্থ হলো তাদের ভাষায় এটা
স্বাভাবিকভাবে যখন কোনো ব্যক্তিকে কেউ অনুসরণ করে তখন ওই ব্যক্তিকে সম্পর্কিত করে সে তার নিজের পরিচয় দিতে পারে। এখন তারা বলছে এটা, যারা আবু হানিফাকে মানে তারা হানাফি, যারা ইমাম মালিককে মানে তারা মালিকি, যারা ইমাম শাফিকে মানে তারা শাফি, যারা ইমাম আহমদ ইবনে হাম্বালকে মানে তারা হাম্বালি। আমরা এদের কাউকে মানি না, আমরা মানি সোজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো আমরা মুহাম্মাদি, এই নাম থেকে আবার সরে এসছে, এই সরে আসার ইতিহাস আছে, এই ইতিহাস সামনে বলবো। এখান থেকে সরে এসে তারপর তারা নতুন নাম নিবে আবার। এখন এই নতুন নাম কি নিবে, তখন তারা এই নতুন নাম নিয়ে এসে হলো আহলে হাদিস। তো এই আহলে হাদিস নামের উপরেও তারা আবার অনেক দিন থাকেন নাই, আপাতত তারা নিজেদেরকে দুই নামেই পরিচয় দেয়। অনারব দেশগুলোতে নিজেরা নিজেদেরকে পরিচয় দেয় হলো আহলে হাদিস বলে, আর আরব দেশগুলোতে নিজেরা নিজেদেরকে পরিচয় দেয় হলো সালাফি বলে। কয়টা নাম হলো? চারটা। প্রথম নাম হলো মুয়াহিদ, দ্বিতীয় হলো মুহাম্মাদি, তারপরে আহলে হাদিস, তারপরে সালাফি। এই নামের শেষ সময়ের পরিবর্তনগুলো কখন কিভাবে কেন হয়েছে এই কথাগুলো নানা কারণে উঠে এসেছে, আমরা ওই জায়গায় গিয়ে এই কথাগুলো বলব। এগুলো হলো তাদের নিজেদের নাম, আরেকটা হলো সমাজ তাদেরকে একটা নামে চিনে। সমাজে অনেক সময় মানুষের একটা নাম থাকে না, সমাজে একটা মানুষের নাম থাকে, আরবি ভাষায় সিস্টেম আছে, আরবি ভাষার ব্যাকরণে অনেক সময় নামের শেষ অংশ উজ্জ করে মানুষকে ডাকে। নাম হলো মালিক, কাফটা ফেলে দিয়ে মা লি বা মালু, আরবি ভাষায় রেওয়াজ আছে বলবার। তো এই যে পরিবর্তন নামের মধ্যে আমাদের বাংলা ভাষায় প্রচুর আছে, নাম হলো মুজাফফর হুসাইন, হুসাইন বাদ দিয়ে মুজাফফর, তারপরে আবার মানুষ সংক্ষেপ করতে করতে মুজাফফরকে মুজাও বলে, আমাদের পরিচিতদের মধ্যে আছে। দুইজনের নামই মুজাফফর হোসেন, পরে দুইজনই মুজা, এখন একজন দেখতে একটু পরিষ্কার আরেকজন অপরিষ্কার। এখন এলাকায় যদি কেউ পরিচয় দিতে চায় বলতে হবে সাদা মোজা কালা মোজা, আমার গ্রামের কথা। বাকি তাদের সন্তানদের কাছে তাদের নামের লম্বা লিস্ট আছে, এই সহকারে নাম। এখন কোনো সময় যদি সরকারি কাগজপত্র আসে আর ওই সরকারি নাম পড়ে শোনায়, গ্রামের কেউ চেনে না। শিক্ষিত মানুষ যদি থাকে তখন ধরায় দেয়, আরে অমুক রে চায় সবাই, কো আপনি ওইটা বলবেন না। তাহলে নাম দুইটা হইল, একটা কাগজের নাম আর একটা সমাজের নাম। এরা নিজেদের জন্য এই চারটা নাম নিলেও সমাজ এদেরকে দুই নামে চিনে, এক নাম হলো গাইরে মুকাল্লিদ আর এক নাম হলো লামাজহাবি। হয়তো তাদেরকে লামাজহাবি বলে সমাজ, অথবা বলে গাইরে মুকাল্লিদ। এই দুই নামে এদেরকে ভারতেও চেনে, পাকিস্তানেও চেনে, বাংলাদেশেও চেনে, ইন্দোনেশিয়া সহ পৃথিবীর যেখানে যেখানে একেবারে এখন ইউরোপ আমেরিকা সহ সব জায়গায় এদের টিম আছে। স্থানীয়ভাবে এদেরকে বলা হয় লামাজহাবি অথবা গাইরে মুকাল্লিদ। আর এরা এদের কাগজপত্রের মধ্যে, দলিলপত্রের মধ্যে যে নাম উল্লেখ করে, আজকাল অনারব দেশে নিজেদেরকে আহলে হাদিস বলে আর আরব দেশে গিয়া নিজেদেরকে সালাফি বলে। এই সব নামের তাৎপর্য এটা আমরা সামনে বলব। আমাদের এই আলোচনার উদ্দেশ্য
যদি এটা হতো যে কারো প্রতি আমাদের বিদ্বেষ আছে, তাহলে এটা নিয়ে আমরা বারবার বলতাম, বহু বলতাম, আমরা বলি না, এড়ায় যাই। এখন আমরা কি জন্য বলতে বাধ্য হচ্ছি সেটা ঈদের আগে এই বিষয়টা এসেছে, যে বারবার মানুষকে শরীয়তের বিভিন্ন মাসআলা বলে অনলাইন থেকে শুরু করে নানা মিডিয়ায় এমনভাবে পেরেশান করে যে মুসলমানগণ এমনিতেই তো কত রকমের পেরেশানির মধ্যে আসে। আমাদেরকে বলা হলো যে 1,20,00,000 কোরবানির গরু প্রস্তুত, কাজেই যারা কোরবানি দিবে তাদের কোনো পেরেশানি নাই, সবাই স্বস্তির মধ্যে আসে। যারা এই কথাগুলো লেখলো তারাই শেষে লেখলো এটা যে বাজারে গরু উঠেছে 80,00,000, ওই মিডিয়াগুলোই। তো এখন ওই কথাটা বলে মানুষকে ঘরের মধ্যে ঘুম পাড়ায় রাখলো, মানুষ যখন আস্তে আস্তে গরুর হাটে গেল, গিয়া দেখে গরু নাই। তো এগুলো মানুষের জন্য একটা হয়রানিমূলক ব্যাপার সেপার না? তো এমনি তো নানা রকমের হয়রানির মধ্যে আমরা পড়ি, ওই ফাঁকে দিয়া যদি আবার এইভাবে প্রচার করা হয় যে কোরবানি করা এটা কোনো জরুরি বিষয় না, ফরজ না, ওয়াজিব না, কিছু চাইলে করতে পারেন, স্বভাবে না করলে কোনো সমস্যা নেই, এই টাকাটা আপনি দান করে দিতে পারেন, অথচ কোরআনের আদেশ সূচক কথা ফসল্লি রব্বিকা ওয়ানহার, আপনার প্রভুর সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন, আদেশ। ফলে যারা সামর্থ্যবান তাদের জন্য ওয়াজিব। এরপরে আমরা আলোচনা করেছি পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাবর জীবদ্দশায় 2টা দুম্বা কুরবানি করতেন, আবার যখন ওফাত লাভ করেন তখন হযরত আলীকে ওসিয়ত করে গেছেন, আলী যতদিন জীবিত ছিলেন তিনি নিজের পক্ষ থেকে 1টা কুরবানি করতেন, আর পেয়ারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে 1টা কুরবানি করতেন। নবীজি পরম যত্নের সঙ্গে নিজে করছেন, সাহাবায়ে কেরামকে উৎসাহিত করছেন কুরবানির কথা বলে, এবং সেখানে প্রশ্ন আসছে লাভটা কী হবে, সে লাভটাও ধরে ধরে বর্ণনা করছেন। তেমন একটা সহজ জিনিস, সরল জিনিস, 1,500 বছর যাবত মুসলমানরা এইভাবেই বুঝে, এইভাবেই মানে, এখন কেন এটা নিয়ে কি বিভ্রান্তি ছড়ানো, এবং সেটা শরীয়তের নামে? তো এমনিতেই তো মানুষ নিজেকে আমল থেকে, মসজিদ থেকে কীভাবে সরায় রাখা যায় তার কৌশল খোঁজে, শয়তানের প্ররোচনায়। যদি কোনো রকমের ফাঁক পায় যে এই জায়গার মধ্যে শরীয়তকে ফাঁকি দেওয়া যায়, তো মানুষ এমনিতেই তো সেই ফাঁক দিয়া বের হয়। আবার যদি দিনের নামে কেউ এসে নতুন করে ফাঁক তৈরি করে, তখন তো মুসলমান হিসাবে আমাদের দিলে আঘাত লাগে যে এটা করতে যাও কেন। তো এই জন্য আমরা বাধ্য হচ্ছি যে তাদের পরিচয়টা আমাদের সামনে থাকুক, তাহলে ভবিষ্যতে তাদের কথা শোনার ক্ষেত্রে আমরা সতর্ক থাকতে পারব যে তাদের কথা কতটুকু মানা যাবে। যেভাবে আমরা দীর্ঘ আলোচনা করেছি সে আলোচনার একটা পার্ট এটা ছিল যে পৃথিবীর বিখ্যাততম একজন দায়ী ডাক্তার জাকির নায়েক, তিনি তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র, ফলে বিভিন্ন ধর্মের সঙ্গে তুলনা করে যদি ইসলামের শ্রেষ্ঠত্ব তিনি তুলে ধরেন তার কথা শোনা যাবে, মানা যাবে, বিশ্বাস করা যাবে, কারণ এই বিষয়ের তিনি ছাত্র। কিন্তু কোরআন হাদিস ফেকার তিনি ছাত্র না, সুতরাং তিনি যদি মাসআলা মাসাইল বলেন তখন ওই জায়গায় গিয়ে বলতে হবে যে স্যার এটা আপনার না, আপনি ওই বিশ্লেষণ করে তুলনামূলক আলোচনা করে দেখান যে কি কারণে খ্রিস্ট ধর্মের চাইতে ইসলাম শ্রেষ্ঠ, হিন্দু ধর্মের চাইতে ইসলাম শ্রেষ্ঠ কি কারণে, ওটা আপনার সাবজেক্ট। যেভাবে ঈদের আগে আমাদের আলোচনায় প্রাসঙ্গিকভাবে এই কথাও এসছে যে কোনো কোনো ডাক্তারও বলে দিচ্ছেন যে বর্তমান সিচুয়েশনে কুরবানি দেওয়াটা এটা মানে জরুরি না, কুরবানি দিতে হবে না এবার। তো দিতে হবে না কুরবানি, কুরবানি তো হলে ইসলামের মাসালা, এটা তো চিকিৎসা শাস্ত্রের সাবজেক্ট না, আপনি চিকিৎসা বিষয়ে রাষ্ট্রের স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দেন, শরীয়তের মাসালা আপনি বলছেন কেন?
एक मे मानूष एक डाक्टर के जावर पर शारीरिक सामग्रिक अवस्था विवेचना करे बोलते पारे जे आपनार जन्ने आर सन्तान नेयाटा आपनार स्वास्थ्येर उपयोगी ना आपनार स्वास्थ्य आपनाके आर सन्तान निते सुजोग दिच्छे ना काजे आपनि चिंता करुन एटा एकजन चिकित्सक बोलबे किन्तु एकजन चिकित्सक जदि एई कथा बोले जे আপনি অনেকগুলো সন্তান নেবেন এটা কি আমাদের ইসলাম বলেছে নাকি আমাদের ধর্ম বলেছে নাকি এই যে ধর্মকে টেনে আনা সন্তান কম বেশি নেওয়ার ক্ষেত্রে এটা তো ডাক্তারের কি না সাবজেক্ট না আমাদেরকেও কিন্তু ইসলাম এভাবেই বলেছে যে যদি কোনো ব্যক্তির এই রকমের কোনো সমস্যা থাকে যে সমস্যাটাকে ইসলাম অ্যাকসেপ্ট করে তাহলে ওই ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ তারা যদি এই সমস্যাটাকে সমর্থন করেন যাহা এমন সমস্যাই তাহলে ওই জায়গার মধ্যে শরীয়তের বিধান শিথিল করে দেয় কিন্তু ওই বিষয়ে বিশেষজ্ঞ বলতে হবে একজন বিশেষজ্ঞ ডাক্তার বলতে হবে যে এই মেয়েটার স্বাস্থ্যটা বাচ্চা নেওয়ার উপযোগী কি উপযোগী না ঠিক একইভাবে এই ওষুধটা হালাল হারামের মধ্যে সন্দেহ আছে একজন বিশেষজ্ঞ বিশ্বস্ত ডাক্তার যদি বলেন এই কথা যে এর জন্য এর বাইরে পৃথিবীতে এখন ওষুধ নাই তখন শরীয়ত বলবে যে তাহলে এই ব্যক্তি তার এই সুস্থতার সময় পর্যন্ত এই ওষুধটা খেতে পারে ইসলাম এই রকমের একটা ভারসাম্যপূর্ণ জীবন বিধান এখানে জোর করে একতরফা বক্তব্য দেওয়া এটা ইসলাম সমর্থন করে না আবার একজনের কথা আরেকজন বলাও সমর্থন করে না ভূমিকার অংশের বিষয়টা হলো এই যে আমরা মাযহাব মানি আর তারা মাযহাব মানেন না যারা মাযহাব মানেন না তাদের ইতিহাস তাদের বিশ্বাস তাদের আমল ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করব তো তাদের প্রথম কথাই যেটা সেটা হলো মাযহাব মানা যাবে না এই মাযহাব মানা যাবে না পারিভাষিকভাবে দুই রকমের শব্দ ব্যবহার করা হয় মাযহাব মানা যাবে না এটা একটা শব্দ আরেকটা শব্দ হলো তাকলিদ করা যাবে না তাকলিদ করা যা মাযহাব মানা তাই তাকলিদ করা যাবে না মাযহাব মানা যাবে না কেন মানা যাবে না কেন তাকলিদ করা যাবে না তো ওই কথাটা বুঝবার আগে মাযহাব মানাটা কি তাকলিদ করাটা কি ওই কথাটা আমাদের কাছে ক্লিয়ার থাকতে হবে মূলত আমরা ইসলাম বলতে যে জীবন দর্শনটা সবাই মেনে চলছি একেবারে একটা মোটা বিষয় হলো এখানে এই রকমের যে এখানে আমরা যে বিষয়গুলো মানি এই সবগুলো বিষয় শরীয়তের দলিল প্রমাণ দ্বারা যে প্রমাণিত সবগুলো দলিল প্রমাণ এক রকমের না দলিল প্রমাণের মধ্যে ব্যবধান আছে যেমন ধরুন একেবারে মোটা উদাহরণ দেই আল্লাহ চাহে তো একটু পরে আমরা জুমার নামাজ আদায় করব তাই না তো নামাজের মধ্যে ছয়টা রুকন আছে এক নম্বরে হলো সামর্থ্যবান ব্যক্তিকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে যার দাঁড়াবার মতো সামর্থ্য আছে এটা একটা রকম রুকু করা একটা রকম সেজদা করা একটা রকম এখন এই রকমগুলোর মধ্যে ধরুন শুধু রুকুর কথাটা ধরি কোরআনে করিমের মধ্যে আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে রুকু করতে বলেছেন ওয়ারকাউ মাআর রাকিঈন রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো তাহলে এই রুকু করো এই কথাটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত এখন আমরা রুকুটা যে করি কিভাবে রুকু করি আমি ওযু করে মসজিদে ঢুকলাম ঢুইকাই বাস রুকুতে চলে গেলাম এইভাবে করি আমরা একটা সিস্টেম আছে না যেমন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করার পরে দোয়া পড়া সূরা কেরাত পড়া তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়া তাই না এই যে আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়া এটা কিন্তু কোরআন শরীফে নাই
কোরআনে আছে রুকু করো, কিন্তু রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলবো এটা নাই। আবার রুকুতে যাওয়ার পরে আমরা তাসবি পড়ি না, পড়ি তো, কি তাসবি পড়ি? সুবহান রব্বিয়াল আজিম, তাই না? এই যে তাসবিটা আমরা পড়ি, এটা কোরআন শরীফে বলা নাই যে রুকুতে গিয়া তোমরা এই তাসবি পড়ো। কতবার পড়বো সেটাও বলা নাই। তো আমরা আল্লাহু আকবার বলে রুকুতে যাই, কমপক্ষে তিনবার এই তাসবি পাঠ করি, সুবহান রব্বিয়াল আজিম, তারপরে আবার আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়াই। এই যে আবার আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়াই, এই দাঁড়ানোর কথাও কোরআন শরীফে নাই। এখানে যে আমরা আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম, রুকুতে গিয়ে তাসবি পড়লাম, কমপক্ষে তিনবার পড়লাম, এরপরে আবার আল্লাহু আকবার বলে দাঁড়ালাম, এই অতিরিক্ত চারটা আমল যে করলাম, এই চারটা আমলই হাদিসের মধ্যে আসে। এই চারটা হলো সুন্নত দ্বারা প্রমাণিত। এখানে পঞ্চম একটা বিষয় হলো এই, একেবারে জাহারি নামাজ, যে নামাজেরকে রাত জোরে পড়া হয়, জামাতের নামাজ, যে কোনো নামাজ যখন আমরা আদায় করি, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠার সময় তাকবীর আমরা জোরে বলি না আস্তে বলি? জোরে বলি। জামাতে যখন নামাজ হয় না, তখন আমরা তাকবীর কি জোরে বলি। কিন্তু তাসবিহ, এটা দিনের নামাজ হোক, রাতের নামাজ হোক, একার নামাজ হোক, জামাতের নামাজের হোক, তাসবিহ আমরা জোরে পড়ি না আস্তে পড়ি? সবাই আস্তে পড়ি না? আস্তে পড়ি। এই যে তাসবিহটা রুকুর মধ্যে, সেজদার মধ্যে যে আমরা আস্তে পড়ি, এটা কোরআন শরীফেও নাই, হাদিস শরীফেও নাই, কোরআন সুন্নাহ কোনো জায়গার মধ্যে নাই। এটা আমরা কোত্থেকে পেলাম? এটা আমরা পেয়েছি এই জায়গা থেকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা নামাজ পড়েছেন তাদের থেকে নিয়ে আজ পর্যন্ত মুসলমানগণ যে প্রজন্ম পরস্পরায় নামাজি হয়ে এসছে, তারা প্রাচীন আমল থেকে এইভাবে দেখেই এসছে যে তাদের পূর্বপুরুষরা কেউ রুকু এবং সেজদার মধ্যে আওয়াজ করে তাসবি পড়ে নাই। কোনো সাহাবি পড়েন নাই, তারপর কোনো তাবি পড়েন নাই, তারপর কোনো তাবে তাবি পড়েন নাই। এটাকে ইসলামের পরিভাষায় বলে এজমা। তাহলে তাসবিটা যে আসতে পড়ছি, এটা হলো এজমা। এরপর একটা বিষয় হলো এই, কখনো কখনো তাড়াহুড়া, নামাজের ভেতরে বাইরের আওয়াজ, বিভিন্ন কারণেই মানুষের নামাজে গোলমাল লাগতে পারে, লাগে, মানুষের ভুল হয়ে যায়। এখন কী রকমের ভুল হলো? রুকুর মধ্যে সেজদার তাসবি পড়েছে আর সেজদার মধ্যে রুকুর তাসবি পড়েছে, ভুল হতে পারে না? ভুল হয়ে গেল তো এখন এই যে রুকুতে সে সেজদার তাসবি পড়ে ফেললো, সেজদায় রুকুর তাসবি পড়ে ফেললো, এই অবস্থাতে সে কী করবে? নামাজের মধ্যে ভুল হয়ে গেলে সেই ভুলটাকে কাটানোর জন্য প্রক্রিয়া আছে, তাই না? সেই প্রক্রিয়ার মধ্যে একটা হলো সাহু সিজদা। তো এখন এই জায়গায় প্রশ্ন হলো এই যে রুকুর তাসবি সেজদায় পড়েছে আর সেজদার তাসবি রুকুতে পড়েছে, এই যে উল্টা করে ফেললো, এখন এই ভুলের জন্য সে কী করবে? এই কথা কোরআন শরীফেও নাই, হাদিস শরীফেও নাই, এজমার মধ্যেও নাই। কথা কি আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি? একেবারে সব সময় আমলগুলো আমরা করি না, কোরআনেও নাই, হাদিসেও নাই, এজমায়ও নাই। এখন এই জায়গাটার মধ্যে কী করা হবে? এই যে একটা মাসালা, এই একটা মাসালা না, এমন অনেক মাসালা ইসলামের আছে যেই মাসালাগুলোতে কোরআন শরীফের স্পষ্ট বক্তব্য নাই, হাদিস শরীফের স্পষ্ট বক্তব্য নাই।
এই স্পষ্ট বক্তব্য না থাকা কম পক্ষে দুই রকমের। এক, স্পষ্ট বক্তব্য না থাকার অর্থ হলো বক্তব্যই নাই। আরেকটা হলো বক্তব্য আছে কিন্তু অকাট্য না। এমন একটা শব্দ ব্যবহার করা হয়েছে যে এই একটা শব্দের দুইটা অর্থ হতে পারে। তো এখন কোন অর্থ নেব এখানে? কোনোটাই তাহলে অকাট্য না। ওই উদাহরণে আমি যাব না, সময় বেশি চলে যাবে। তাহলে এই রকমের অনেক বিষয় আছে যে বিষয়গুলো কোরআন হাদিসে স্পষ্টভাবে বলা হয় নাই। আমাদের ইসলামের কিতাবপত্রের পরিভাষায় বলা হয় আল মাসাইলুল গাইরুল মানসুসা, এমন মাসআলা মাসাইল যে সমস্ত মাসআলা মাসাইল সম্পর্কে কোরআন হাদিসের স্পষ্ট কোনো বক্তব্য নাই। কোরআন হাদিসে অনুচ্চারিত অকথিত মাসলা মাসাইল, খুব মোটা সোটা রকমের মাসালা আছে, কারো শরীরের মধ্যে বড় রকমের ফোড়া হয়েছে, হয় না ফোড়া? এখনও তো হয় মনে হয় বাংলাদেশ, তাই না? এখন ফোড়া পাকার পরে গালানো হয়েছে, এটা বরাবর রক্ত বের হচ্ছে। এখন এমনভাবে রক্ত বের হচ্ছে যে রক্ত বের হইলে অজু চলে যায়, এখন বরাবর রক্ত বের হচ্ছে, তাহলে আমি নামাজ পড়ব কীভাবে? আবার বুড়ো হয়ে গেলে কিংবা অসুস্থতার কারণে কখনো কখনো মানুষের এরকমের সমস্যা হয় যে হঠাৎ হঠাৎ কখন যে তার প্রস্রাব বের হয়ে যায় সে বলতে পারে না, এবং একটু পরে পরই হয়, তাহলে এই ব্যক্তি কিভাবে নামাজ পড়বে? আবার কারো কারো আছে যে নাকের দিক থেকে সমস্যা, নামাজ পড়তেছে, দাঁড়াইলো, ভালো উজু করে এসে হঠাৎ রুকুতে গেছে আর দেখে ভিজা, হাত দিল রক্ত, এবং এটা তার অহরহ হয়। তো যে সমস্ত কারণে অজু ভেঙে যায়, রক্ত বের হয়ে যাওয়া হোক, প্রস্রাব হয়ে যাওয়া হোক, অথবা বাতাস বের হওয়া হোক, যেসব কারণে অজু ভেঙে যায়, এমন কারণ যদি কারো বরাবর চলতে থাকে, তাহলে ওই ব্যক্তি কিভাবে নামাজ পড়বে? কোরআনে কারিমের মধ্যে কোনো বক্তব্য নাই, হাদিস শরীফের মধ্যে কোনো বক্তব্য নাই। এই রকমের মাসআলা, যে মাসআলায় কোরআন হাদিসের বক্তব্য নাই, এই মাসআলার উপরে আমরা কিভাবে আমল করব, সমাধানটা কোন জায়গায় পাব? এই জায়গায় এসে ইসলাম মুসলমানদেরকে দুই ভাগ করেছে। এক ভাগ হলো যারা কোরআন হাদিসের গভীর জ্ঞান রাখে, আর আরেক দল হলো কোরআন হাদিসের সামান্য জ্ঞান রাখে, জ্ঞান রাখে না, সামান্য জ্ঞান বলতে গভীর না, হয়তো একেবারেই কোরআন হাদিসের জ্ঞান নাই, অথবা গভীর জ্ঞানের অধিকারী না, বিস্তারিত জ্ঞানের অধিকারী না। এই দুই ভাগে বিভক্ত মুসলমান, এই জায়গায় এসে ইসলাম এইভাবে ভাগ করে দিয়েছে যারা কোরআন হাদিসের বিস্তৃত গভীর জ্ঞানের অধিকারী, কোরআন হাদিসে সরাসরি যে সমস্ত মাসআলা সমস্যার সমাধান নাই, তারা সেগুলো পড়াশোনা করে আবিষ্কার করবে। আর যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে না কিংবা পর্যাপ্ত জ্ঞান রাখে না, তারা ওই যারা গভীর জ্ঞানের অধিকারী, তাদের মাসআলা তাদের বক্তব্য অনুযায়ী আমল করবে। এটা হলো ইসলামের জীবন দর্শন। এই যে একজন মাসআলা আবিষ্কার করছে আর আরেকজন তার থেকে মাসআলা শুনে তার উপর আমল করছে, এই প্রথম ব্যক্তি যে, তাকে ইসলামের পরিভাষায় বলে মুজতাহিদ, তাকেই বলা হয় ইমাম, আর তাকে ফলো করার নাম হলো তাকলিদ, তাকে অনুসরণ করার নাম হলো তাকলিদ। এই একে যে ব্যক্তি অনুসরণ করবে তাকে বলে মুকাল্লিদ, অথবা তার বক্তব্য মানাটার নামই অন্যভাবে মাজহাব মানা। এখন মাজহাবটা কি? মাজহাবটা সোজা সাপটা হলো এই,
কোরআনে যে সমস্ত বিষয় একেবারে অকাট্য এসেছে, হাদিস শরীফের মধ্যে যে সমস্ত বিষয় একেবারে অকাট্য এসেছে, যেমন নামাজ পড়তে হবে, আবার নামাজ পাঁচ ওয়াক্ত, নামাজের জন্য পবিত্রতা শর্ত, কেবলামুখী হওয়া শর্ত, এমন অকাট্য বিষয় থেকে শুরু করে অস্পষ্ট যে সমস্ত বিষয় কোরআন হাদিসে পরিষ্কার নাই, ওই সমস্ত মাসলা মাসাইল আবিষ্কার করে সেগুলোকে আবার সংকলন করা হয়েছে, একত্রিত করা হয়েছে। এই একত্রিতকরণটা কীভাবে হয়েছে খুব সহজে যদি বলি তাহলে একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকেই একজন আরেকজনকে ফলো করবার বিষয়টা প্রচলিত আছে। একেবারে হাদিসের কিতাবে তিরমিজিতে পরিষ্কার ভাষায় এসেছে, মুওয়াত্তা শরীফে পরিষ্কার ভাষায় এসেছে যে এক মহিলা পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী সে ঘরে যখন থাকে তখন আক্তাদি বিসালাতিহি ওয়াবিফাইলিহি কুল্লিহি, সে নামাজ পড়ে তাকে অনুসরণ করে আমি নামাজ পড়ি, আর সে যা যা আমল করে তাকে অনুসরণ করে আমি তা তা আমল করি, কিন্তু আমার স্বামী এখন জেহাদে চলে গেছে, কাজে এই অবস্থাতে আপনি আমাকে এমন কোন আমল বলে দেন, ইউবাল্লিগুনি ইলা মা ইয়ামালুহু হাত্তা ইয়ারজিহা, আমার স্বামী আল্লাহর রাস্তায় জেহাদে থাকা অবস্থায় সে যে আমল করছে তার ওই পর্যায়ে আমি পৌঁছাতে পারি এই রকমের কোনো আমল আপনি আমাকে বলে দিন। তো এখানে এই যে মহিলা সাহাবি সে ক্লিয়ার বলছে না যে আমি কাকে অনুসরণ করি, আমার স্বামীকে, নামাজও তার সকল আমলে তাকে আমি অনুসরণ করি, তাকে আমি ফলো করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাকে ধমক দেন নাই, ফলো করবো আমাকে, ফলো করবো আল্লাহকে, জামাইকে ফলো করো কেন বলেন নাই। এই জাতীয় ঘটনার হাদিসের মধ্যে অভাব নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের কাছে মাসালা জিজ্ঞেস করা হচ্ছে আর তারা মাসালা বলে দিচ্ছেন এবং অন্যরা সেটার উপর আমল করছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি এবং ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি, এই চার ইমাম যে কাজ করেছেন সেটা হলো এই শরীয়তের এই যে বিধিবিধান, কোরআনে স্পষ্ট আছে, হাদিসে স্পষ্ট আছে কিংবা স্পষ্ট নাই, এই সব বিধিবিধানকে তারা একত্রিত করে লিখেছেন, আবার সেগুলোকে পাঠদান করেছেন, ফলে তাদের এই আবিষ্কৃত এবং কোরআন হাদিস থেকে বর্ণনা করা মাসআলাগুলো তাদের যারা ছাত্র এক জায়গায় লিখে তারপর সেটাকে গ্রন্থাকারে সংকলন করে সেটাকে হেফাজত করেছেন। ইতিহাস তো অনেক লম্বা, অনেক সাহাবি যারা বিপুল এলেমের অধিকারী, আবার সাহাবিদের পরে যারা তাবি তাদের মধ্যে অনেকে অনেক অনেক এলমের অধিকারী, মুহাম্মদ ইবনে সিরিন, মানে কথা যে আমি বলবো মানে ধারাবাহিকতা ধরে রাখা মুশকিল হয়ে যায় এই কারণে যে এটা আমরা হলাম মোটামুটিভাবে যাদেরকে দাওরা পড়াই, যারা বুখারির ছাত্র এই তাদের পর্যায়ের এটা আলোচনা, কিন্তু এখন এটাকে জনগণের মধ্যে ছড়িয়ে দিয়ে মানুষকে এমন একটা বেকায়দায় ফেলেছে যে এখন আপনাদের সামনে বলতে হয় সেটা। তাবিঈনে কেরাম যারা সাহাবায়ে কেরামের ছাত্র তাদের মধ্যে এমন এমন ব্যক্তি ছিলেন, যেমন মদিনায় সাঈদ ইবনুল মুসাইয়িব এবং বসরায় ইরাকে
হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা, কারনের ওয়াইজ কারনি রাহিমাহুল্লাহ তাআলা, স্বপ্ন ব্যাখ্যাতা বিখ্যাত তাবিঈ মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা, এরা অনেক বড় বড় মানুষ। আমের সাহাবি নামে একজন তাবিঈ ছিলেন, তার উপাধি ছিল আল্লামাতুত তাবিঈন, তাবিঈগণের মহাপণ্ডিত। 500 সাহাবির ছাত্র। সাহাবায়ে কেরাম হজের মৌসুমে মক্কা শরীফে বসা থাকতেন, তাদের কাছে কেউ মাসআলা জিজ্ঞেস করলে বলতেন যে ওই আমেরকে জিজ্ঞেস করো। তো কেউ কেউ বলতো এই কথা যে আপনারা নবীজির ছাত্র আর মাসআলার জন্য বলতেছেন আমেরকে জিজ্ঞেস করতে, তো বলতেন যে আমরা শুনেছি ভুলে গেছি, আর এ শুনেছে মুখস্থ রেখেছে। তার কাছে গিয়ে মাসআলা জিজ্ঞেস করো। আবার উপসংহারে এইরকমের কিছু নামের এবং আমরা কীভাবে মাসআলা জানতে চাওয়া হতো এবং কীভাবে উত্তর দেওয়া হতো সেই বিষয়ে আলোচনা করব। আজকে ভূমিকার মধ্যে এখানে আমি কথা শেষ করে দিই যে এই যে মাসআলা জিজ্ঞেস করা আর মাসআলা জানতে চাওয়া, এটা ব্যাপকভাবে বিপুল পরিমাণে সাহাবি এবং তাবির মধ্যে এই ঘটনা ঘটেছে। আবু ইদ্রিস আল খাওলানি রাহিমাহুল্লাহ তাআলা তার ঘটনা ইমাম মালিক তার মুয়াত্তার মধ্যে এনেছেন। মুয়াত্তাকে বুখারি শরীফ লেখার আগে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ ইমাম শাফি বলেছেন যে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ হাদিসের কিতাবের নাম হলো ইমাম মালিকের মুয়াত্তা। তো সেখানে ইমাম মালিক লিখেছেন যে আবু ইদ্রিস খাওলানি রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে দামেস্কের জামে মসজিদে গেলাম, গিয়া দেখি যে অনেক মানুষ এবং তারা নানা বিষয় নিয়ে আলোচনা করছে। নানা বিষয় মানে মাসালা, শরীয়তের দিনের নানা মাসালা। যেই তাদের মধ্যে কোনো বিষয়ে বিরোধ বাদে, তো খুব উজ্জ্বল চেহারা একজনের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তো উনি তার মত সেখানে বলেন যে আমার মত এটা, এটা বলে দিলে মীমাংসা হয়ে যায়। তো আমি খুবই আশ্চর্য হলাম, যারই কোনো বিষয়ে বিরোধ হচ্ছে এই বিরোধের মধ্যে উনি যেটা বলে দেন মিটমাট হয়ে যায়। একজনকে জিজ্ঞেস করলাম লোককে, বললেন মুআজ ইবনে জাবাল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র হযরত মুআজ ইবনে জাবাল। এই রকমের অসংখ্য ঘটনা হাদিসের কিতাবের মধ্যে আসে, কোনো জায়গার মধ্যেই এটা নাই যে একজন গিয়া মাসালা জিজ্ঞেস করছে, তো মাসালা যিনি বলছেন তিনি কোরআনের আয়াত উল্লেখ করছেন, হাদিস উল্লেখ করছেন, করে তারপর মাসালা বয়ান করছেন, এটা নাই। মাসালা জিজ্ঞেস করা হয়েছে, মাসালা বলে দিচ্ছেন। ইমাম আবু হানিফার উস্তাদের নাম হলো আমাস, হাদিসের উস্তাদ। এখন আমাস কত বড় মুহাদ্দিস এটা আমি আপনাদেরকে কী করে বুঝাবো, যে আমাস রাহিমাহুল্লাহ তাআলা তার আমলে চ্যালেঞ্জ করেছেন। এক মজলিসে একজনে শুধু এইটুকু বলেছিল যে নুসুকের হাদিস, হজের হাদিস যারা হেজাজি তারা বেশি জানে, যেহেতু ওখানে হজ হয়, আর তিনি ইরাকের মানুষ। এই কথা বলার সাথে সাথে আমাস বলেছে যে তোমার নুসুক থেকে শুরু করে শরীয়তের যে কোনো মাসালা নিয়া একটা করে মাসালা বলবে, আর আমিও হাদিস বলবো, যে কোনো মদিনার তাবি হাদিস বলবে, মুহাদ্দিস হাদিস বলবে, মক্কার মুহাদ্দিস হাদিস বলবে, যদি আমার থেকে একটাও বেশি বলতে পারে তাহলে হাদিস বলা ছেড়ে দেব। কত বড় মানুষ, যখন মাসআলায় পেশ খাইত যে এটার মাসআলা কি, এখানে এই নামাজে পেশ লাগছে এখন কি করব, এরকম কোনো জায়গা আসলেই তখন বলতেন যে ওই যে আবু হানিফাকে জিজ্ঞেস করো। আবু হানিফা মারা যাওয়ার পরে তার ছাত্র আবু ইউসুফ, যে আবু ইউসুফকে জিজ্ঞেস করো। এখন হজের সময় তো সবাই একসঙ্গে থাকে, এখন উস্তাদ একদিকে বসা, মানুষের দরকার মাসলা, কেউ আইসা হাদিস জিজ্ঞেস করে না, এই হজের তওয়াফ করতে গিয়া এই করতে গিয়া সেই করতে গিয়া যত পেশ লাগে আইসা খালি মাসালা জিজ্ঞেস করে আবু হানিফাকে।
ওস্তাদ পাশে বসা থেকে শেষে বিরক্ত হয়েছে। ভিড় কমার পরে আবু হানিফাকে বলছে, এই তুমি যে এই মাসলা টাসলা কো ওগুলি কুত্থিকা কো। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা ওই মজলিসে যত মাসালা বলেছেন সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মাসালা বলছেন যে এই মাসালা বলেছি আর এই মাসালা এই হাদিস থেকে নিয়েছি, এই মাসালা বলেছি এটা এই হাদিস থেকে নিয়েছি। শোনার পরে ইমাম আমাস আবু হানিফাকে বলেছেন, নাহনু সয়াদিলা ও আন্তুমুল আতিব্বা, যে আমরা হইলাম ফার্মাসিস্ট, ফার্মাসিস্ট আছে না যারা ওষুধ বেচে, আর তোমরা হলে ডাক্তার। অর্থাৎ আমাদের কাছে ওষুধ আছে, ওষুধ নিয়ে বসে আছি, কোন ওষুধ কী কাজ করে এটা আমরা জানি না। অর্থাৎ হাদিসের ডিপো তো আমি, কিন্তু কোন হাদিসের মধ্যে কোন মাসালা আছে এটা তো আমার জানা নাই। এই হাদিস তুমি আমার কাছ থেকেই শুনেছ, কিন্তু শুনে আর ভেতর থেকে মাসালা বের করে ফেলেছ। এই হাদিস কত মানুষকে আমি শুনাইছি, কিন্তু এইটার মধ্যে যে এই মাসালা আছে এটা তো আমার জানা নাই বলে ইমাম আবু হানিফাকে বলেছে, ও আন্তা ইয়া হাদা কাদ আখাজতা তরফাইন, আর শোনো তুমি আছো না, তুমি কিন্তু একাধারে ডাক্তারও আবার ফার্মাসিস্টও। অর্থাৎ অনেকে তো শুধুমাত্র ডাক্তার ফার্মাসিস্ট না, ওষুধের নাম বলতে পারে না, তুমি দুইটাই পারো। এটা এইভাবেই চলে এসছে। তাকলিদ ও মাজহাব কি? তাকলিদ ও মাজহাব হলো এই যে, এই যে একজন ইমাম কোরআন হাদিস শুষে নানা রকমের মাসালা উদ্ভাবন করেছেন, তো তার সেই মাসালাগুলো পরবর্তী সময়ে লিখিত আকারে সংকলিত হয়েছে। এই সংকলিত ফেকা, এটাই মাজহাব। অনেক ইমাম ছিলেন, অনেক বড় বড় ফকি ছিলেন, মুফতি ছিলেন, যেমন আমি কয়েকজনের নাম বললাম। মদিনার সাইদ ইবনুল মুসাইয়িব মদিনার মসজিদে যখন পড়াতে বসতেন, সাহাবা একরাম তার ক্লাসে এসে বসতেন, এত বড় তাবেঈ ছিলেন, কিন্তু তিনি যা বলেছেন সেগুলোকেও লিখিতভাবে সংরক্ষণ করেনি। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই চার ইমামের সৌভাগ্য এটা যে তাদের উদ্ভাবিত মাসাইলগুলো এগুলো সংরক্ষিত হয়েছে। পরবর্তী সময়ে মানুষ তাদের প্রয়োজন অনুপাতে যখন মাসালা জানার দরকার হয়েছে, তো যাদের মাসালা কিতাবে সংরক্ষিত সেগুলো পেয়েছে, সেখান থেকে মেনেছে। এইভাবে হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এন্তেকালি করেছেন 150 হিজরিতে। 150 হিজরিতে তার এন্তেকালি হয়ে গেছে। যখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা দুনিয়া থেকে চলে যান, তখন শিয়া সিত্তার যারা মুসান্নিফ তারা দুনিয়াতে আসেনি নেই। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা ওই বছর জন্ম গ্রহণ করেছেন যেই বছর ইমাম আবু হানিফা মারা গেছেন। আর ইমাম শাফির ছাত্র ইমাম আহমদ, আর ইমাম আহমদের ছাত্র ইমাম বুখারি, ইমাম আবু দাউদ, ইমাম বুখারি ইমাম আবু দাউদের ছাত্র ইমাম তিরমিজি। কথাটা কি আমি ক্লিয়ার করতে পারছি আপনাদের সামনে? এখন এই যে ইমামদের এই গবেষণালব্ধ মাসআলা, এই জায়গাটা খুব পরিষ্কার রাখতে হবে আমাদেরকে, যে দুই রকমের মাসালা, যেসব মাসালা কোরআন হাদিসের মধ্যে ক্লিয়ার আছে, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, সামর্থ্যবান ব্যক্তির জন্য হজ করা ফরজ, সাহেবে নিসাবের জন্য জাকাত দেওয়া ফরজ, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, এই যেসব বিষয়গুলো অকাট্যভাবে কোরআন হাদিসে আছে, ওই কথাগুলোর মধ্যে কোনো ইমাম মানা নাই, দরকারই নেই। দ্বিতীয় হইল এমন মাসালা যেগুলো স্পষ্টভাবে কোরআন হাদিসে নাই অথবা একেবারেই নাই, ওই মাসালাগুলোর মধ্যে যদি কোনো ব্যক্তি আমল করতে চায়, তা আপনারা বলেন এর উপায় কী? না তো এই জায়গার মধ্যে সেই হলো মুসলমানরা দুই ভাগে বিভক্ত, যে তুমি নিজে গবেষণা করে এর সমাধান বের করতে পারবে তাহলে তোমার জন্য সমাধান বের করা ওয়াজিব, আর নিজে গবেষণা করে সমাধান বের করতে পারবে না
তাহলে যে পারে তারটাকে তুমি ফলো করা ওয়াজিব। কথা বুঝে আসছে? কাজী মাযহাব মানার অর্থ এই না যে আমি নামাজ পড়ব কি পড়ব না, আমার ইমাম বললে পড়ব আর ইমাম না বললে পড়ব না, এখানে মাযহাব মানা নাই। এখানে সব ইমাম একত্রিত হয়েও যদি এই কথা বলে যে সামর্থ্য থাকার পরও, ওই যেমন আমাদের বন্ধুরা ঈদের সময় বলছে আপনি চাইলে কুরবানি করতে পারেন, না চাইলে না করতে পারেন। তো সামর্থ্য থাকার পরও আপনি চাইলে হজ করতে পারেন, না চাইলে না করতে পারেন, এটা চার ইমাম না, 100 ইমাম একত্রিত হয়েও যদি বলে তাদের কথা মানা যাবে? এবং এইটাকে মানা না মানা এটা মাযহাব মানা না। মাযহাব মানা তাকলিদ করার ক্ষেত্র এটা না। তাকলিদের ক্ষেত্রটা কি, কোন জায়গায় ইমাম মানা হয়? ইমাম মানা হয় ওই জায়গাটার মধ্যে যেই জায়গাটা কোরআন হাদিসে অকাট্যভাবে স্পষ্ট করে কিছু বলা নাই এমন জায়গায়। যেমন আমি উদাহরণ দিলাম যে রুকুর মধ্যে যে আমি তাসবিটা পড়ব, এই তাসবিটার মধ্যে যদি গণ্ডগোল লাগে এখন আমি সাহু সেজদা দেব কি দেব না? এখন আমাদের ইমামগণ বলেছেন যে তাসবি পড়াটা সুন্নত, আর সুন্নতের মধ্যে গণ্ডগোল হইলে সাহু সেজদা লাগে না। এই যে সুন্নত তার মধ্যে গণ্ডগোল হইলে এখন কোনটা সুন্নত কোনটা ওয়াজিব, এটা এটা ঠিক করবে কে? কোরআন হাদিসের মধ্যে বলা হয় নাই যে এটা ফরজ, কোরআন হাদিসের কোনো জায়গায় বলা হয় নাই যে এটা সুন্নত, এটা ওয়াজিব বলা হয় নাই। এটা ইমামগণ গবেষণা করে কোরআন হাদিসের শব্দগুলো বিশ্লেষণ করে নবীজির আমলকে সামনে রেখে, সাহাবায়ে কেরামের আমলকে সামনে রেখে তারপর সেটাকে বিচার বিশ্লেষণ করে নির্ধারণ করেছেন যে এটার মান একটু উপরে, এটার মান একটু নিচে। এখন যে জায়গাটা কোরআন হাদিসে পরিষ্কার নাই ওই জায়গাটার মধ্যে এসে আমরা ইমাম আবু হানিফাকে মানি, মিশরের ওই অঞ্চলের মানুষ সাধারণত ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলাকে মানে, আফ্রিকার অঞ্চলের মানুষ সাধারণতভাবে ইমাম মালিককে মানেন, মক্কার লোক সাধারণতভাবে ইমাম আহমদ ইবনে হাম্বালকে মানেন, মদিনার লোকেরা সাধারণতভাবে ইমাম মালিককে মানেন। এই মেনে আসাটা একেবারে ইসলামের শুরু যুগ থেকে আজ পর্যন্ত চলে এসছে। যারা বলেন আমরা মাযহাব মানি না তারা কাকে মানবে? তাদের যদি না তাদের ভুল হবে না, তাদের ভুল হবে না? হ্যাঁ, যদি তাদের কেউ এসে বলেন যে না ভুল হবে না, তাইলে তো আমাদের কাছে মোটামোটা গীতাবাস, ভুল হয় কি হয় না এটা তো আর বাজারে দাঁড়ায় বলে দেওয়ার বিষয় না যে আমাদের কোনো ভুল হয় না, তাই না? যারা এই মাযহাবের বিরোধিতা করেন তাদের মধ্যে একজন বড় মানুষ হলেন শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা, বড় মানুষ, হাদিসের বড় গবেষক এবং হাদিস চর্চার উপরে মুসলিম বিশ্বে যাকে নোবেল প্রাইজ বলা হয়, বাদশাহ ফয়সাল অ্যাওয়ার্ড, এটাকে মুসলিম বিশ্বের নোবেল মানা হয়। হাদিস গবেষণার উপরে শেখ নাসিরউদ্দিন আলবানীকে বাদশাহ ফয়সাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এবং তিনি মাযহাবের চরম বিরোধিতা করে বইপত্র লিখেছেন। আবার এই হাদিস গবেষণার জন্যেই ভারত উপমহাদেশের আরেকজন আলেম দারুলুম দেওবন্দের ছাত্র হাবিবুর রহমান আজমি, তাকেও বাদশাহ ফয়সাল অ্যাওয়ার্ডের জন্য নির্বাচন করা হয়েছে। তিনি বলেছেন যে আমি আমার নবীর হাদিসের খেদমত করেছি, হাসরের ময়দানের পুরস্কারের জন্য আমি কোনো সরকারের পুরস্কার নেব না, প্রত্যাখ্যান করেছেন। বাকি দুইজনকেই মুসলিম বিশ্বের সবচাইতে দামি পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছে। আমি শুধু এখানে এই দুইটা মানে বিষয় একসঙ্গে এই কারণে আনলাম যে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা মাযহাব মানার বিরুদ্ধে যা তা বলেছেন এবং তিনি যে অনেক বড় একজন গবেষক সেটা জায়গায় জায়গায় শক্ত ভাষায় তিনি দাবি করেছেন। হাবিবুর রহমান আজমি রাহিমাহুল্লাহ তাআলা নাসিরউদ্দিন আলবানীর
তার এই গবেষণা করব নিয়ে ছোট্ট কিতাব লিখেছেন 250-300 পৃষ্ঠার। এটা বৈরুত থেকে শুরু করে মিশর, সৌদি আরব সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ছেপেছে। কিতাবের নাম হলো আল আলবানি সুজুজুহু ওয়া আখতাউহু, উস্তাজ আলবানি, তার এক কথায় হলো বিচ্যুতিসমূহ। অর্থাৎ একই হাদিসকে তিনি এক জায়গায় বলেছেন সহি, আরেক জায়গায় বলেছেন জয়ীফ, আরেক জায়গায় বলেছেন হাসান। একই হাদিসকে, একই রাবিকে এক জায়গায় জয়ীফ বলেছেন, আরেক জায়গায় সেকা বলেছেন। অর্থাৎ একই বিষয়ে বিভিন্ন রকমের মত তিনি দিয়েছেন এবং তার কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা ধরে ধরে দেখিয়ে দিয়েছেন। কাজেই কেউ যদি বাজারে এসে বলেন এই কথা যে না না আমরা মাজহাব মানি না এবং আমরা তসবিহও ভুল করি না, এটা বললেই হবে না, ভুলের কাগজপত্র আমাদের কাছে আছে। এবং তারা নিজেরাই ঘটনাকে তুলেছে, যারা হানাফি বিশেষ করে ভারত উপমহাদেশের লোকেরা দেওবন্দ মাদ্রাসার উলামায়ে কেরামকে অনুসরণ করে চলে। কেন? যে হানাফিদের মধ্যে এখানে সবচেয়ে ভালো এলেমের চর্চা হয়, অন্য কোনো কিছুই না। যেখানে যে দোকানে সদাই বেশি মানুষ সেখানে যায় না, ভালো সদাই বেশি সদাই যেখানে পাওয়া যায় সেখানে যায়। দেওবন্দ ওই রকমের একটা, দিনের সদাই এখানে ফ্রেশ পাওয়া যায়, ভালো পাওয়া যায়। তো এটার বিরুদ্ধে মোটা কিতাব লিখেছেন। যখন তারা লিখেছেন তখন তো আমাদেরকে জবাব দিতে হয়, তখন বাধ্য হয়ে আমাদের লোকেরা আবার জবাব দিতে বাধ্য হয়েছেন। তারা আরবি ভাষায় লিখেছেন তো আমাদের লোকেরা আরবি ভাষায় লিখেছে, তারা উর্দুতে লিখেছেন তো আমাদের লোকেরা উর্দুতে লিখেছেন, তারা বাংলায় লিখেছেন তো আমাদের লোকেরা বাংলায় লিখেছেন, লিখে যাচ্ছেন। যদি তারা এগুলো না করতেন তাহলে আমাদের করবার দরকার ছিল না। তো এখন কথা হলো তাদের এখানে যদি এই রুকুর তাসবির মধ্যে পেশ লাগে তখন তারা কি করবে? একটা কিছু করতে হবে তো, তাই না? করলে তো জিজ্ঞেস করতে হবে যে এইটা যে আপনি করলেন, আপনাদের সারাক্ষণ যে ঢোল পেটাচ্ছেন যে আমরা কোরআন আর সহি হাদিস ছাড়া কিছু মানি না, না আবার শব্দ আসে, এই শব্দ আশা করি আপনাদের মনে থাকবে না, তারপরে উচ্চারণ করি, সেটা হলো তারা বলে সহি হইতে হবে মানে মারফু মুত্তাসিল, সহি মারফু মুত্তাসিল। আবার যদি রক্ত বেশি গরম হয়ে যায় ইউটিউবের ভাষণ তৈরি করতে গিয়া তাহলে বলবে আবার যে বুখারি মুসলিমের হাদিস হইতে হবে, বুখারি মুসলিমের হাদিস। এরপরে আমরা যা যা করি সব কিছুকে পাইকারিভাবে যখন যার যা মনে চায় সব কিছু বলেন, আল্লাহ মাফ করেন যেটা উচিত না, উচিত না। তারা সীমা লঙ্ঘন করার কারণে আমাদের লোকেরা বাধ্য হয়ে কথা বলেছেন। আমরা চাই যেটা সেটা হলো পৃথিবীর সমস্ত বেঈমান একসঙ্গে হয়ে ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়। সেখানে প্রয়োজন হলো এটা যে মুসলমানরা যতটা সম্ভব পরস্পরে মিলেমিশে থাকবে, কেউ কারো বিরোধিতা করবে না। আমরা হেরেম শরীফে যাই, হেরেম শরীফে গিয়া আমরা যাদের পেছনে নামাজ পড়ি তার হাম্বালি মাজহাবের, আমরা জামাতের সঙ্গে নামাজ পড়ি না, নাকি পড়ি না, জোরে আমিন আস্তে আমিন, তো এটা বললে অনেকে ওনারা বেশি জানে, মক্কা শরীফে যে সবাই জোরে আমিন বলে খুব ভালো কথা, তো মক্কা শরীফে যে 20 টাকার তারাবি ওইটা নিয়ে আবার এখানে গণ্ডগোল করেন কেন তাইলে, তাই না? ওইটা নিয়ে তো এখানে গণ্ডগোল করতে পারেন না। এক, দ্বিতীয়ত মক্কা শরীফের সব ইমাম হাম্বালি মাজহাবের অনুসারী, ইমাম আহমদ ইবনে হাম্বালকে মানে, ইমাম বুখারি আহমদ ইবনে হাম্বালকে মানে, ইমাম আবু দাউদ আহমদ ইবনে হাম্বালকে মানে, ইমাম শাফিঈকে মানেন, ইমাম তিরমিজি। একটা হাদিসের এমন কিতাব দেন যে কিতাব হাদিসের কিতাব হিসাবে সারা পৃথিবীতে গ্রহণযোগ্য, আর ওই কিতাবটা সংকলন করেছে এমন কোনো ব্যক্তি যে মাজহাব মানে না। আমার কথা কি পরিষ্কার বুঝেছেন আপনারা? মানে একেবারে ইমাম বুখারি থেকে শুরু করে যে কাল পর্যন্ত হাদিস সংকলনের কাল, হাদিস সংকলনের বিশাল কালের মধ্যে এমন একটা হাদিসের কিতাব নাই যে কিতাবকে কোনো লামাজহাবি সংকলন করেছে, ফেকা তো এদের নাই, হাদিসেরও কোনো কিছু নাই, খুব ভালো কথা না।
তারা যে ক্ষতিটা করেছেন সেটা হলো এই, যারা অমুসলমান তাদের হাতে এই অস্ত্র তুলে দিচ্ছেন যে আমরাই নাকি মুহাম্মদী না, আমরাই নাকি মুয়াহিদ না। ওই ফাঁকে দিয়ে একদিন বলেছিলাম, আপনাদের তো ব্যস্ততার কারণে মনে থাকে না, করোনার হামলার কারণে যারা ধনী মানুষ তারা মসজিদ ছেড়ে দিছে আর লামা জাবিরা মসজিদ ছেড়ে দিছে। আমি আমার যে এলাকায় বসবাস করি ওই এলাকার মধ্যেও কোনো মসজিদে জোরে আমিন টামিন শুনি নাই, এই করোনার প্রকোপের জমানার মধ্যে এই মসজিদেও শুনি নাই। তাইলে মসজিদগুলো আবাদ রাখে কারা? সারা দুনিয়াতে হানাফি মুসলমানরা, মালিকি মুসলমানরা, শাফি মুসলমানরা, হাম্বালি মুসলমানরা, এই চার মাঝহাবের মুসলমানরাই সারা পৃথিবীতে মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাব্বারা থেকে এই সিএনবি মসজিদ পর্যন্ত দুনিয়ার সব মসজিদ এই চার মাঝহাবের মুসলমানরা আবাদ রাখে। আর এরা ইউটিউবে প্রচার করে যারা মাঝহাব মানে তারা মুশরিক, তারা বেদাতি, তারা মুসলমানই না। এটা যদি মুসলমান টুপি লাগায় শায়েখ রুমাল লাগায় যদি এই কথা বলে তাহলে ইহুদি নাসারাদের আর কোনো কাজ থাকে? তাদের তো আর কোনো কাজই থাকে না, তারা তো অবসর হয়ে যায় যে ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে আমাদের আর কি বলা দরকার, হজরত যাই জুব্বা জাব্বি লাগায় যা বলে দিতেছে যথেষ্ট। এটা একটা জঘন্য অন্যায়, এই অন্যায় কোনো মুসলমানের জন্য করা উচিত না। এই জন্য আমরা বাধ্য হচ্ছি আমাদের লোকদের ইমানের হেফাজতের জন্য এই কথাগুলো তুলে আনতে যে মাজহাব মানাটা একটা স্বভাবজাত বিষয়, মাজহাব না মেনে কোনো ব্যক্তি শরীয়তের উপর দিনের উপর চলতে পারে না। যদি চলতে হয় তাহলে আমরা এখানে যারা আছি যত মুসলমান আছে প্রত্যেক মুসলমানকে লাখ লাখ হাদিসের হাফেজ হইতে হবে, যে কোনো মাসলা দরকার তো এটা হাদিস থেকে বের করতে হবে। যদি এই কাজ আমরা করতে যাই তাহলে কেউ জুতা পায়ে দিয়ে হাঁটতে পারবো, কম্বল গায়ে দিতে পারবো, তোষকের উপর শুইতে পারবো, খাট পালং তৈরি হবে? সবাই তো পুরো জীবন চলে যাবে হাদিস মুখস্থ করার মধ্যে, তাই না? সুতরাং কিছু লোকই জানবে আর বাকি লোকেরা তাদের কাছ থেকে জেনে আমল করবে। এখন এক ব্যক্তি একটা কুয়া বানাইছে, সবাই ওই কুয়ার মধ্যে অজু করে। ধরেন ওই কুয়ার যে লোক বানাইছে তার নাম হলো, এই কীরকমের নাম হইলে ভালো হয়, আচ্ছা বিখ্যাত নামই বলি, যেমন ধরেন মদিনার প্রথম মুসলমানদের কূপ যেটা হযরত ওসমান দিয়েছেন, এখন এই কুয়ার নাম হলো ওসমানী কুয়া। এই পানি কোত্থেকে আনছো? যেটা ওসমানী কুয়ার পানি না? এটা শোনার পরে একজন বলতেছে যে পানি হইলো আল্লাহর, হ্যাঁ কয় কি ওসমানী কুয়ার পানি, মুশরিক। কথাটা হইল, হ্যাঁ আল্লাহরই পানি কিন্তু প্যাকেটটা করেছে প্রাণ, তাই না? প্যাকেটটা করেছে হলো কি যেন ওর নাম আছে না পানির, পানির পানির কোম্পানি মাম, হ্যাঁ আরও কী কী যেন সুন্দর সুন্দর নাম এখন, এই চাইলে দিলে নিলে কী কী যেন নাম বেরিয়েছে না, কিনলে কিনলে। তা এখন এই যে একটা কোম্পানি আমার হাতে দিচ্ছে তা আমি বলছি যে এটা মামের পানি, এটা প্রাণের পানি, এটা কিনলের পানি, এটা দিলের পানি, এর অর্থ কি এটা আল্লাহর পানি না? আমি কিভাবে নামাজটা পড়ব? ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, উনি দেখাই দিলেন। তো একজন বলল যে তুমি কিভাবে নামাজ পড়ো, তুই এই নামাজ কই পাইলা? যে ইমাম সাহেব যারা আমাকে শেখাই দিছে। ইমাম সাহেবের নামাজ পড়লে তো হবে না, নামাজ পড়তে হবে নবীজি বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, আমাকে যেভাবে দেখো পড়তে ওইভাবে পড়ো। খুব ভালো কথা কইছেন, তাইলে এখন আমি কই যাবো? এই ইমামরে জিজ্ঞেস করলে যা, আপনাকে জিজ্ঞেস করলে যা, মক্কা শরীফের ইমামকে জিজ্ঞেস করলে তাই না? তাইলে তো আমার সোজা মদিনায় গিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে হবে, হুজুর আপনি বাইরে নামাজটা ঠিক করে দেখান। আর এটা তো সম্ভব না, যখন সম্ভব না তাহলে কি আর নামাজ পড়া আসে? তার মানে কি তাহলে নামাজ অফ? এগুলো কোনো যৌক্তিক কথা না, কোনো বাস্তব কথা না। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ রাহিমাহুমুল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো আমরা কিভাবে করব, অনেক এলেম চৈসা তারা সহজ করে আমাদেরকে, আমরা যেটা বুঝবো আমাদের ভাষায় বলে দিয়েছেন যে এমনি এমনি মানলে মানাটা হয়ে যাবে। তো আমরা মানি তো আল্লাহকে,
মানিত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মানব সেটা আমার মসজিদের ইমাম সাহেবও দেখিয়ে দিতে পারেন, হেরেম শরীফের ইমামও দেখিয়ে দিতে পারেন, আপনার শেখ নাসিরউদ্দিন আলবানিও দেখিয়ে দিতে পারেন। কিন্তু এই দেখায় দেওয়ার কারণে আমি নাসিরউদ্দিন আলবানির অনুসারী হয়ে গেলাম, আমি আবু হানিফার অনুসারী হয়ে গেলাম। এর অর্থ হলো এই যে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে মানি না, এটা তো একটা বোকার কথা। এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করা যে মাযহাব মানলে মুশরিক হয়ে যায় খুবই অন্যায় কথা। কাজেই এই জাতীয় কথা আমাদের কানে পড়লে আমরা সব সময় সতর্ক থাকব যে এই লোক খুব ভালো লোক না, এই লোক মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।